গত 12ই জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা মিশন ইম্পসিবলের সপ্তম কিস্তি। এর দুই দিন পর 14 জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে এই সিনেমাটি। প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় প্রতিদিন 30টি করে শো চলছিল, কিন্তু গত ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা, সুরঙ্গ ও প্রহেলিকা ছবির সঙ্গে পেরে উঠছে না এ ছবি। বাংলা সিনেমার জনপ্রিয়তার কাছে যেন হার মেনেছেন টম ক্রুজও। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হলিউডের এই ছবি নিয়ে যতটা প্রত্যাশা করেছিল সে অনুযায়ী দর্শক টানতে পারছে না। যত দিন যাচ্ছে দর্শক খরা আরও বেশি দেখা দিচ্ছে, অথচ ঈদের তৃতীয় সপ্তাহে এসেও ঢালিউডের সুরঙ্গ, প্রিয়তমা ও প্রহেলিকা জমিয়ে ব্যবসা করছে। স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় সুরঙ্গর 21টি শো, প্রিয়তমার 14টি শো প্রতিদিনই হাউসফুল যাচ্ছে। খবরটি নিশ্চিত করে বুধবার বিকেল 5টার দিকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মিশন ইম্পসিবল এর আগের কিস্তিগুলো থেকে আমরা বেশ ভালো ব্যবসা করেছি, তাই এ সিরিজ নিয়েও ভালো প্রত্যাশা ছিল, কিন্তু কিছুই হলো না। বরং এখানে বাংলা সিনেমাগুলো বেশি ভালো করছে। ঈদে এতদিন পর এসেও প্রিয়তমা ও সুরঙ্গর জয় জয়কার, অথচ এত নাম করা সিরিজেও দর্শক আগ্রহ বাড়ছে না। মেজবাউদ্দিন আরও বলেন, আমরা সবসময় বলে আসছি মাল্টিপ্লেক্সে বাংলা মুভির দর্শক দিন দিন বাড়ছে। বিশ্বসেরা সিকুয়েল মুভি ও বিশ্ববিখ্যাত অভিনেতা টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল 7-এর চেয়ে এখন পর্যন্ত বাংলা মুভি এগিয়ে আছে। গত বছর ঈদুল আজহায় পরাণ ও হাওয়া মুক্তির পর হলিউডের ডিসি কমিক্সের থর পিছিয়ে পড়েছিল, এবারও বাংলা সিনেমার কাছে হলিউডের মুভি পিছিয়ে পড়ল। গত বছরের চেয়ে এবার মাল্টিপ্লেক্সে বাংলা ছবির দর্শক ঝড়ের গতিতে বেড়ে চলেছে। মানুষের ভ্রান্ত ধারণা মাল্টিপ্লেক্সে বাংলা মুভির দর্শক নেই, এটি একেবারেই ভুল ধারণা। বাংলা মুভিতে সিনেপ্লেক্স মুখী হয়েছেন মানুষ। মেজবাউদ্দিন আরও বলেন, ভালো কন্টেন্ট দিতে পারলে হলিউড, বলিউড যে কোনো মুভিকেই ছাড়িয়ে যাবে ঢালিউড সিনেমা।